হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা পড়ছিলাম পাওলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট। মাঝে নানা রকম ঝামেলা আর আমার অসুস্থতায় গ্যাপ পড়ে গেল। আমার ঠান্ডা লেগেছে ভীষণ, এই জন্য ভয়েস অন্যরকম শোনাচ্ছে। আমরা গত পর্বে যতটা পড়েছিলাম তার পর থেকে শুরু করি। এদিকে বুড়ো লোকটা কথা চালানোর জন্য অস্থির হয়ে আছে। আগেই বলেছে, একে তো ক্লান্ত, তার উপর তৃষ্ণার্ত। সান্তিয়াগোর বোতল থেকে এক চুমুক মিলবে নাকি? তার এদিকে ছেড়ে দে মা কেঁদেবাচি অবস্থা, বোতল এগিয়ে দেয়। তাও সে তাকে ছেড়ে যাক, কিন্তু বয়সী লোকটার একটাই ইচ্ছা, আরও একটু কথা বলা। কি বই পড়ছে সে? এবার আর পারে না সান্তিয়াগো, অন্য কোনো বেঞ্চিতে গিয়ে বসবে নাকি? কিন্তু বাবা বলেছিল বয়স্কদের সাথে সম্মান দেখিয়ে আচরণ করতে হয়, ফলে বইটা এগিয়ে দেয় তার দিকে দুটো উদ্দেশ্যে। প্রথমত, সে নিজেও চাই জানে না নামের উচ্চারণটা কী হবে। দ্বিতীয়ত, বয়সী লোকটা যদি পড়তে না জানে তাহলে সে লজ্জা পেয়ে অন্য কোনো বেঞ্চে গিয়ে বসবে। বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে এমনভাবে তাকায় বুড়ো যেন বিচিত্র কিছু দেখছে। বলে, বইটা গুরুত্বপূর্ণ কিন্তু বিরক্তিকর। এবার সান্তিয়াগোর অবাক হবার পালা, লোকটা শুধু পড়তে জানে তাই না, আগে ভাগেই বইটা পড়ে রেখেছে। আর তার কথা মতো সত্যি সত্যি যদি এ বই বিরক্তিকর হয়ে থাকে তাহলে তো এখনও বদলে নেয়ার সময় আছে। এ বইতে যা আছে প্রায় একই কথা থাকে দুনিয়ার আর সব বইতে। কথা বলার বিষয় পেয়ে গেছে বয়সী লোকটা। এখানে কি ব্যাখ্যা করা আছে জানো? ব্যাখ্যা করা আছে যে মানুষ তার আসল গন্তব্য নিজে নিজে ঠিক করে নিতে পারে না। আর শেষে লেখা আছে, সবাই সর্বশান্ত হয়ে ধরে নেয় পৃথিবী আসলে বিশাল এক ফক্কিকার। অবাক না হয়ে পারে না সান্তিয়াগো, জানতে চায় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা কি। তাহলে আমাদের এক একজনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখন জীবনের নিয়ন্ত্রণ নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা। সান্তিয়াগো বলে, কিন্তু আমার ক্ষেত্রে এমন কিছু হয়নি। তারা আমাকে ধরে বেঁধে যাজক বানাতে চেয়েছিল, আমি চেয়েছিলাম রাখাল হতে, তাই হয়েছি। দারুণ, কারণ তুমি সত্যি সত্যি ভ্রমণ করতে ভালোবাসো। আমি কি ভাবছি তার নারী নক্ষত্র দেখে জানে লোকটা, ফিসফিসিয়ে নিজেকে বলে সান্তিয়াগো। এদিকে লোকটা পাতার পর পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে, এখন আর তার দিকে কোনো মনোযোগ নেই। এতক্ষণে তার নজরে পড়ল লোকটার বেশভূষা বিচিত্র, দেখে মনে হয় আরব। এ তল্লাটে আরবদের দেখা পাওয়া দুরাশা। তারিফা থেকে আফ্রিকা যেতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে, শুধু সরু জলাশয় পেরিয়ে যেতে হবে জাহাজে করে, নৌকা হলেও চলে। ও, আরবরা তো মাঝে মাঝে এ শহরে আসে, তারপর বিকিকিনি করে, অবাক করা প্রার্থনা করে দৈনিক কয়েকবার। সান্তিয়াগো জানতে চায়, কোত্থেকে এসেছেন আপনি? অনেক জায়গা থেকে। কেউ অনেক জায়গা থেকে আসতে পারে না, আমি রাখাল, অনেক অঞ্চলে গিয়েছি, কিন্তু এসেছি মাত্র একটা এলাকা থেকে, আদ্যিকালের দুর্গের পাশের শহর, সেখানেই জন্ম। আচ্ছা, তাহলে বলতে হয় আমি জন্মেছিলাম সালেমে। কে জানে সালেম কোথায়, কিন্তু প্রশ্ন করতে সাহস হয় না, যদি ছোট চোখে দেখে বৃদ্ধ লোকটা। চত্বরে ভিড় করা হরেক ধরনের মানুষের দিকে তাকায় সে, সব আসছে যাচ্ছে, যাচ্ছে আসছে, মহাব্যস্ত। মানে সালেম জায়গাটা কেমন? কোনো সূত্র পাবার আশায় আন্দাজে ঢিল ছড়ে সান্তিয়াগো। সবসময় যেমন ছিল তেমনই। ধুর, কোনো সূত্র পাওয়া গেল না। এটুকু সে জানে সালেম আন্দালুসিয়ার কোনো এলাকা নয়, থাকলে এতদিনে যাক আর না যাক শুনতে পেত সে এলাকার কথা। সালেমে কি করেন আপনি? আমি সালেমে কি করি? এবার সত্যি হেসে উঠল লোকটা। আসলে আমি সালেমের রাজা। মানুষ কত বিচিত্র কথাই না বলে মাঝে মাঝে, তাই সান্তিয়াগোর মনে হয় ভেড়াদের সাথে থাকাটা মোটেও মন্দ নয়। তারা কিচ্ছু বলতে পারে না, আর সাথে একটা বই হলে তোফা, সেখানে আছে বিচিত্র সব কাহিনী, আর সবখানে যাওয়া, সব পরিবেশ বুঝে নেওয়া কঠিন, সহজ হলো সাথে একটা বই রাখা। কিন্তু মুশকিল হয় লোকজনের সাথে কথা বলার সময়, মাঝে মাঝে ধূপ করে মানুষ এমন সব কথা বলে বসবে যে কথার পিঠে কোনো কথা খুঁজে পাবে না তুমি। আমার নাম মেলসি জেদেক, অবশেষে বলল লোকটা। জানতে চাইল, কতগুলো ভেড়া আছে তোমার? যথেষ্ট, ঠান্ডা জবাব দেয় সান্তিয়াগো। লোকটা তার সম্পর্কে আরও জানার চেষ্টা করছে বোঝা যায়। আচ্ছা,
তাহলে আমাদের একটা সমস্যা দেখা দিল যে তোমার যদি সত্যি সত্যি যথেষ্ট পরিমাণে ভেড়া থেকে থাকে তাহলে আমি তোমাকে কোনোভাবেই সহায়তা করতে পারবো না। এবার আরও বিরক্ত হচ্ছে সান্তিয়াগো, সে সাহায্য চাইলো কোন সময়? বুড়ো লোকটাই তো আগ বাড়িয়ে তার কাছে এসে মদ খেতে চাইলো, গায়ে পড়ে কথা শুরু করাটাও তারই কাজ। বইটা দেন দেখি, আমার এখন উঠতে হবে, অনেক কাজ বাকি, ভেড়াগুলো একত্র করে রওনা দিতে হবে। তোমার ভেড়াগুলোর 10 ভাগের 1 ভাগ আমাকে দাও, বলল বয়সী লোকটা, তাহলে আমি তোমাকে গুপ্তধন পাবার পথের কথা বলতে পারি। স্বপ্নের ব্যাপারটা মনে পড়তেই বাকি কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বয়সী মহিলা তার কাছ থেকে কিছু নেয়নি, কিন্তু এই বুড়ো লোকটা কে জানে মহিলার স্বামী কিনা, এমন কিছু চাচ্ছে যা দিয়ে মহিলার টাকাও পুষিয়ে যাবে আবার বাড়তি কিছু পাওয়া যাবে। মনে হয় বুড়ো লোকটা বেদুইন। কিন্তু সে কিছু বলার আগেই বয়স্ক লোকটা উবু হয়ে চত্বরের ধুলার গায়ে সান্তিয়াগোর লাঠি দিয়ে কি যেন লেখা শুরু করলো। তার বুক থেকে উজ্জ্বল কিসের আলো যেন বিচ্ছুরিত হয়। এক পলকের জন্য রীতিমতো অন্ধ বনে যায় সান্তিয়াগো। মুহূর্তের মধ্যে এ বয়সী লোকদের জন্য যা বেমানান গতি, সে গতিতে বুক ঢেকে ফেলল লোকটা। এবার দৃষ্টি স্পষ্ট হয়ে উঠেছে, মাটিতে লেখাগুলো পড়তে পারছে সে। সেখানে এক ক্ষুদ্র শহরের ক্ষুদ্রতর চত্বরে জমে ওঠা ধুলার উপর ছেলেটা দেখতে পায় তার বাবার নাম, দেখে মায়ের নাম, যে ধর্মশালায় সে পড়েছিল সেটার নাম, দেখে বণিকের মেয়ের নাম, যে নাম সে জানে না, দেখে আরও অনেক শব্দ যেগুলো কখনো বলেনি কাউকে। আজ এ পর্যন্তই থাক, কাল আবার পড়ব, ঠান্ডা ভালো হোক আর না হোক। ভালো থাকবেন সবাই, বাই।